স্বাধীন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার যাত্রাপথ রচিত হয় ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তার সবসময় ভাবনা ছিল শিক্ষা ব্যতীত এ জাতির অর্থনৈতিক মুক্তি হবে না। তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক ঘোষণা করেন। তিনি ৩৬,১৬৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ১,৯৭,724 জন শিক্ষকের চাকুরি জাতীয়করণ করেন। কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠন করা সহ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ ১৫ই আগস্টের পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন শাসনকালের পালাবদল ঘটেছে মাত্র, কিন্তু প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয় স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রাথমিক শিক্ষার অভিযাত্রা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। ১জানুয়ারি থেকে এটা কার্যকর হবে, আমরা জাতীয়করণ করে দিলাম। স্মার্ট প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। পরপর ৩টি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অধীন প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানো হয়। শিক্ষার মানোন্নয়নে নিশ্চিত করা হয় সর্বোচ্চ বিনিয়োগ। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন বর্ণিল বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর হাতে শতভাগ নতুন রঙিন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে। শিশুদের বিদ্যালয়মুখী করার উদ্দেশ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সাল থেকে ১ বছর মেয়াদি প্রাক প্রাথমিক শ্রেণী চালু করা হয়েছে। শিশুদের চাহিদা বিবেচনা করে ২ বছর মেয়াদি প্রাক প্রাথমিক শ্রেণী চালুর লক্ষ্যে ৩,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সাল থেকে পাইলটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা নিজ মাতৃভাষা ও সংস্কৃতিতে বেড়ে উঠতে পারে, এ লক্ষ্যে বর্তমান সরকার ২০১৭ সাল থেকে তাদের মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করে আসছে। সরকার একীভূত শিক্ষা বাস্তবায়নে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার শিক্ষা ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে পেশাদার ও দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার বিটিপিটি সহ যুগোপযোগী ও চাহিদাভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিক শিক্ষায় সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অধীন বিদ্যালয়সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি মাঠ পর্যায়ের দপ্তর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নে বৃহৎ পরিসরে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ও চেতনার ফসল দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ সকল বিদ্যালয়ে শিশুবান্ধব প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ, প্লে কর্নার, বঙ্গবন্ধুর ম্যুরাল, বঙ্গবন্ধু কর্নার, ডিজিটাল ক্লাসরুম, লাইব্রেরি, শহীদ মিনার, অভিভাবক শেড এবং শিক্ষার্থীর জন্য সহশিক্ষাক্রমিক কার্যক্রম পরিচালনার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক এবং সহশিক্ষাক্রমিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনে প্রতি বছর প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নিয়মিত ভিত্তিতে ছাত্রদের জন্য বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট
এবং ছাত্রীদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বঙ্গমাতা টুর্নামেন্টের বিজয়ীরা সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ অংশগ্রহণ করে বাংলাদেশকে জয়ী করেছে। এর স্বীকৃতি স্বরূপ 2024-এ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে BSPA পুরস্কারে পুরস্কৃত করেছে। সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণের অংশ হিসেবে সারা দেশের শতভাগ শিক্ষার্থীর মায়েদের কাছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে, ফলে কমেছে ঝরে পড়ার হার। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে কাজ করছে স্টুডেন্ট কাউন্সিল ও কাপ দল। আগামীর স্মার্ট শিক্ষার্থী গঠনে এ কার্যক্রমটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ওয়ান স্মার্ট প্ল্যাটফর্ম, অল ডিজিটাল সার্ভিসেস, এই থিমকে বিবেচনায় রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন করা হয়েছে 24টি মডিউল সমৃদ্ধ ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম IPEMIS। ইতিমধ্যে 96,329 জন শিক্ষক স্বয়ংক্রিয়ভাবে বদলির জন্য নির্বাচিত হয়েছেন এবং অনলাইনে বদলির আদেশ পেয়েছেন। স্মার্ট সিটিজেন তৈরির লক্ষ্যে স্মার্ট শ্রেণী কার্যক্রম পরিচালনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট নেটওয়ার্কিং সহ ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে 150টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মার্ট প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জারি করা হয়েছে প্রয়োজনীয় বিধিমালা, নীতিমালা এবং নির্দেশিকা। প্রাথমিক শিক্ষায় PEDP 2, 3 এবং 4 বাস্তবায়নে নেট ভর্তি হার, শিক্ষা সমাপনের হার এবং সার্ভাইভালের হার ইতিমধ্যে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। SDG লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থী 1:30 নির্ধারিত থাকলেও বাংলাদেশ 2024 সালের মধ্যে তা অর্জন করতে সক্ষম হয়। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির শুরুটা হবে প্রাথমিক বিদ্যালয় হতেই। স্মার্ট প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।